স্পেশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজ শোনাব শিবরাম চক্রবর্তীর একটি মজার গল্প, পত্রবাহক। চরিত্রায়নে সূত্রধর ও স্ত্রীর ভূমিকায় মৌমিতা সেনগুপ্ত, হর্ষবর্ধন, গোবর্ধন ও অন্যান্য পুরুষ চরিত্রে আমি ডক্টর অর্চ্য সেনগুপ্ত। তাহলে চলুন আজকের এই শুভ দিনে সকলে মিলে শুনি পত্রবাহক। পত্রবর্ধন অফিস থেকে ফিরলে বউ এগিয়ে এসে তার কাঁধ থেকে গোট্টা নিল। তারপরে নিজের বঙ্কিম দৃষ্টি না হর্ষবর্ধনের দিকে নয়, কোটের অপাঙ্গে নিক্ষেপ করে চেঁচিয়ে উঠল, ওমা আজও তুমি চিঠিটা ডাকে দাওনি, ভুলে গেছ আজকেও? ঘি সর্বনেশে ভুলো মন তোমার গো, এই ভোলা মন নিয়ে কি করে তুমি সংসার চালাবে বলো তো? আমি কি আর সংসার চালাই, সংসার চালাও তো তুমি। এই কথাটাই বলবার ছিল বুঝি হর্ষবর্ধনের, কিন্তু সরল গর্তের কি কথাটা কাঠখোট্টার মতো আগুনে ইন্ধন জোগাবে ভেবে তিনি ওকে একটু সরস করে ঘুরিয়ে নিলেন, বললেন, এই ভোলা মন দিয়েই তো সংসার চালাই গো, আমি ভোলা আর তুমি আমার মন, আমার ভোলা মনেই সংসার চলে। সামান্য একটা চিঠি ডাকে দেবার কথা মনে রাখতে পারো না? কে বললে মনে রাখিনি, মনেই তো রেখেছি কথাটা, এখনো আমার মনেই আছে। তাই আছে, কাল যাতে আর না বলো দেখবো আমি। সেবারকার মতো আবার কোচার খুঁটে গেরো বেঁধে দেবে নাকি? না বাপু না, আমি গেরো দুলিয়ে আপিস যেতে পারবো না। সেবার কোচায় গিট দেখে আপিস শুদ্ধ লোকের টিটকিটির কথা তার মনে পড়ে। আবার সেই গেরো? না গো গেরো না। যাক বাজলাম, ললাটের একটা গেরো কাটলো জেনে স্বস্তির নিঃশ্বাস পড়ল তার, কপালে রেখা দূর হলো। না গেরোটেরও নয়, তবে কাল রাতে ডাকে দিতে না বলো তার ব্যবস্থা আমি করব। চিঠিটা মাকে না লিখে যদি আমাকে লিখতে তাহলে আর কোনো হাঙ্গামা ছিল না, আমার পকেটে থাকলেই চলে যেত, না হয় বুকের কাছে, আমার বুক পকেটেই রেখে দিতাম ওটাকে। বিয়ের পরের দিনগুলির কথা মনে পড়ে তার, বউ চিঠি লিখত বাপের বাড়ির থেকে, সেসব চিঠি তো দিন রাত পকেটে পকেটেই ঘুরত তার। সেসব চিঠির কোনো কিছু মানে হয় না, কোনো কথার কোনো অর্থই নেই, তারপরের চিঠিগুলিতে কেবলই অর্থ, অর্থের কথাই কেবল, খালি টাকা পাঠাও আর টাকা পাঠাও। পকেটে থাকতে থাকতেই চিঠিগুলি একদিন ধোপা বাড়ি ঘুরে সাফ হয়ে আসত, সব অর্থ পরিষ্কার হয়ে যেত তখন। পরদিন অফিস যাবার আগে স্বামীর গায়ে কোট চড়াবার সময় শ্রীমতী ফের মনে করিয়ে দিলেন, চিঠি ফেলার কথা মনে থাকবে তো আজ? নিশ্চয়, আজ আবার ভুলি, এই বলে বেরিয়ে গেছেন হর্ষবর্ধন। চিঠি ফেলতে হবে, চিঠি ফেলতে হবে মনে মনে জপ করতে করতে বেরিয়েছেন। পাড়ার মোড়েই পাড়ার এক ছোকরা মনে করিয়ে দিল আবার, চিঠির কথা মনে আছে তো দাদা? এই কার চিঠি, কিসের চিঠি বলতো? আরে বৌদির চিঠির কথাই বলছিলাম তো, ডাকে দেবার কথাটা মনে করিয়ে দিচ্ছিলাম। বটে, বৌদি তোমার কানে কানে বলে দিয়েছেন নাকি? এই বলে হন হন করে এগিয়ে গেলেন, কিন্তু একটু না যেতেই পেছন থেকে ডাক এলো আবার, হাঁক ছেড়েছেন এক ভদ্রলোক, ও মশাই একটু দাঁড়ান দেখি। কি হলো, ডাকছেন নাকি আমায়? বলছি গতি করেছেন চিঠিটা। কিসের চিঠি, অফিসের কোনো? না না অফিসের নয়, আপনার গিন্নির চিঠির কথাই বলছি, ডাকে ফেলেছেন চিঠিটা। আরে সে তো আমি বুঝবো, আপনার কি মশাই? রাগ হয়ে যায় হর্ষবর্ধনের, তিনি আর দাঁড়ান না। আশ্চর্য, এর মধ্যে পাড়াময় চাও হয়ে গেছে কথাটা, গিন্নির মুখ থেকে পাড়ার যাবতীয় গিন্নি, তাদের বর আর দেওর, কারোর জানতে বাকি নেই কো আর। পাড়ার সীমানা পার হতে পারলে তিনি বাঁচেন যেন, কিন্তু পাড়ার বাইরে গিয়েই কি নিস্তার আছে? বড় রাস্তার মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়েছে।
এক দল স্কুলের ছেলে এই কথা বলতে বলতে তার পাশ দিয়ে বেরিয়ে গেল। এবার তাকে অবাক হতে হলো একটু, কিন্তু অবাক হয়ে দাঁড়িয়ে থাকার সময় কই, অফিস টাইম। সামনে ট্রাম আসতেই উঠে পড়তে হলো, কিন্তু ভালো করে বসতে না বসতেই পেছনের লোকটি কাঁধে হাত রেখেছে তার। ভিড়ে তাকিয়ে তিনি অবাক হয়ে গেছেন, তার পরিচিত কেউ এ বলে তো বোধ হয় না। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন, চিঠিটা ডাকে দিয়েছেন তো? আর অবাক নন, এবার তিনি চটেই জানবেন। এ কি, এ সব শিয়ালের একটা? কেন বলুন তো, দি না দি আপনার কি? আগে আমার কিছু নয়, তবে বলতে হয় তাই বললাম, এখন আপনি দিন না দিন, আপনার খুশি। চিঠির কথাটা আপনি জানলেন কি করে শুনি? আপনি কি আমাদের পাড়ার কেউ, পাশের পড়শি কি? আরে না না না। তবে তাহলে আপনার সঙ্গে আমার কিংবা আমার বউয়ের কোনো সম্পর্ক আছে বলে তো মনে করতে পারছি না মশাই। তা যদি বলেন তো বসুধৈব কুটুম্বকম। অমায়িক হাসে ওতপ্রোত ভদ্রলোক। কুটুম্ব, তিনি চকিত হন, তার সঙ্গে মধুর সম্বন্ধের কেউ নন তো? বিয়ের সঙ্গেই তো দশশালা বন্দোবস্ত হয়ে থাকে জানা কথা, কিন্তু তার খবর কি কেউ রাখতে পারে? স্বাধীনতার দিকেই দৃষ্টি থাকে সবার, নজর বাঁচিয়ে নজরানা দিয়ে শালাদের দিকে ফিরে তাকাবার ফুরসত পায় না কেউ। আপনার স্ত্রীর অনুরোধেই বলা, নইলে আমার আর কি? আমার স্ত্রী বলতে গেছেন আপনাকে, এ আমার বিশ্বাস হয় না মশাই। কিন্তু তাহলেও তার খটকা লাগে, না বললেই বা ভদ্রলোক জানবেন কি করে? না, বাড়ির কথাটা পঞ্চস্বরের মতন ভস্য করে বিশ্বময় এইভাবে ছড়িয়ে দেওয়াটা তার বউয়ের পক্ষে নিতান্তই বাড়াবাড়ি, কিন্তু এইটুকুন সময়ের মধ্যে এত লোককে সে জানালোই বা কি করে? খটকাটা মনের ভেতর খচখচ করে। তবু যত বড় কুটুম্বই হোক, বকাবকি করার সময় আর নেই। তার অফিসের জায়গা পৌঁছে গেছে, ট্রাম থেকে নেমে পড়তে হলো তাকে। অফিসে গিয়ে নিজের চেয়ারে বসেই এক গ্লাস জলের জন্য তিনি হাঁকছেন। বেয়ারা! বেয়ারা ছুটে এসে হাত পেতেছে। কই দিন? হ্যাঁ, কি চাচ্ছিস? আরে চিঠি দেবেন তো। কি যে চিঠি? অবাক হতে হয় তাকে, ছাতি ফাটা তেষ্টার জল চাইতে কে যেন কাকে আধখানা বেল এনে দিয়েছিল, কিন্তু এটা যে সেই বেলেনপনা কেউ হার মানায়। হ্যাঁ, গিন্নিমার চিঠিটা ডাকে ফেলবার জন্যই ডাকছেন তো, দিন চিঠিটা। কে বললে? হ্যাঁ, ভাগ ভাগ তুই এখান থেকে, ভারী বেয়ারা তো, বেয়াদব কোথাকার। যেমন রাগেন তেমনি আবার বিস্ময়ও জাগে, সারা ব্যাপারটাই যেন একটা দুর্ভেদ্য রহস্য মনে হতে থাকে। জল তেষ্টা তার মাথায় উঠে যায়। অফিস থেকে ফেরার পথে ফিরতি ট্রামে আবার নানান লোক গায়ে পড়ে চিঠির প্রশ্ন তোলে, একজন তো বলেই বসলো, যদি না দিয়ে থাকেন তাকে তো দিন আমায়, আমি সামনে স্টপে জেনারেল পোস্ট অফিসের কাছে নামবো, ফেলে দিয়ে যাবো এখন। মাই ডিয়ার, কি আমার বউয়ের চিঠি আপনার হাতে দিতে যাবো কেন বলুন তো মশাই? আরে না না, আমি তো আর খুলে পড়বো না, সে ভয় নেই, পাছে আপনি ভুলে যান। আরে যাই যাব, তাতে আপনার কি মশাই? তার ইচ্ছে করে লোকটার গালে একটা চর কষিয়ে দেন ঠাস করে। জরুরি চিঠি, তার উপর আবার জরুর চিঠি, ডবল জরুরি বলতে গেলে আপনার। চিঠিটা দেবো না কুটি কুটি করে আপনার সামনে, তাহলে হবে? আরে না না না, রক্ষে করুন রক্ষে করুন। এই বলে লোকটা জিপিওর সামনে নেমে যায়। হর্ষবর্ধন আপন মনে গজ্জাতে থাকে। আচ্ছা বিপদ হলো তো, ভালো চিঠির জ্বালা। বাড়ি ফিরতেই সিঁড়িতে গোবর্ধনের সঙ্গে দেখা। বৌদি সিনেমায় গেছে, চিঠিটা ডাকে দিয়েছো তো দাদা? ভারী যে সাউকুড়ি হচ্ছে বৌদিদির জন্য, নিজে গিয়ে দিয়ে আসতে পারিস নে? এই নে এই নে চিঠি, যা ফেলে। বাড়ির সামনে ডাকবাক্স, আর একটা চিঠি ফেলবার কথা তোমার মনে থাকে না? চিঠিটা নিয়ে বেরিয়ে যায় গোবরা, নিজের ঘরে গিয়ে কোটটা খুলে হাঁপ ছাড়েন, আলনার ওপর লটকে দেন কোটটা। এতক্ষণ যাবত রহস্য পরিষ্কার হয় তার চোখের ওপর। কোটের পিঠে আলপিন দিয়ে একটা কাগজ আঁটা, আর তাতে তার বউয়ের হাতের দেবাক করে লেখা, আমার কর্তাকে চিঠিটাকে ফেলে বেরবার কথা মনে করিয়ে দেবেন দয়া করে।